প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সীমান্ত রক্ষা, চোরাচালান বন্ধ, মাদক পাচার রোধের পাশাপাশি অগ্নিসন্ত্রাস মোকাবেলা করে বিজিবি জাতির আস্থা ও বিশ্বাস অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবসের কুচকাওয়াজ উপলক্ষে পিলখানায় বাহিনীর সদর দপ্তরের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একটি খোলা জিপে প্যারেড পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজিবির 72 সদস্যকে পদক পরিয়ে দেন সরকার প্রধান। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে বিদ্রোহের ঘটনা উল্লেখ করে শহীদদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক সহ যে সকল সদস্যরা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্বজন হারা বেদনা যে কী কঠিন সেটা বোধহয় আমার থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারে না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে, কারণ এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। প্রধানমন্ত্রী জানান বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতির মোকাবেলায় ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বিজিবি। আমরা মানবিক কারণেই তাদেরকে আশ্রয় দিয়েছি, তবে মিয়ানমারের সাথে আমাদের আলোচনা চলছে যাতে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে পাই এবং তাদের এই শরণার্থীদের আমরা ফেরত পাঠাতে পারি। তবে আমরা সেখানে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাইনি, তাদের সাথে আলোচনা চালার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি। সীমান্ত রক্ষা ও অগ্নিসন্ত্রাস মোকাবেলায় এ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন, বলেন আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বিজিবিকে। সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক চালান সহ নারী শিশু পাচার বিভিন্ন কাজ বিজিবি অত্যন্ত দায়িত্বের সাথে সেগুলি প্রতিরোধ করে থাকে। পাশাপাশি দেশের অভ্যন্তরে যখনই কোনো সমস্যা হয়, সেই অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের ঘটনা ঘটেছে, তখনও বিজিবির সদস্যরা সাধারণ মানুষের পাশে আছেন এবং তাদের জানমাল রক্ষায় সবসময় ভূমিকা রাখেন এবং জাতির একটা আস্থা বিশ্বাস আপনার অর্জন করেছেন। বাহিনীর চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এর আগে পিলখানায় জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রেরণা ভাস্কর্য উদ্বোধন করেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।